কয়েকটি সালে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার অ্যাসোসিয়েশন তে কুমারঘাট বখাক্সতেনি পেচাথল ব্লক তে কুমারঘাট ব্লক কুমারঘাট মিউনিসিপ্যাল কাউন্সিল নে বখাক্তে টিআরপিআই অনুকতে ত্রিপুরা খোলাও থৈরমানি শিকাতাই পান্ডা সংসা চাকা ও পান্ডা ও মাঞ্জা ফাইকিয়া ত্রিপুরা হাস্তিনী মন্ত্রী সুধাংশু দাস বন কারেব মাঞ্জা ফাইকিয়া অনুকতি হাঙ্গরনি আদং বিশাল কুমার পাবিয়াশরা কেন্দ্রনি এমএলএ ভগবান চন্দ্র দাস অনুগতি হাঙ্গরনি কাশপু অমলেন্দু দাস নখবৈতে কোবনির আর শালনি থৈরমানি শিকাথাই পান্ডাও মন্ত্রী সুধাংশু দাস কক নারনা থাংথানি শাখা বড়রনি লাংমন মুথাঙ্গি তংনানি বাগে থৈ বেলাইন নাঙ্গ মুসা জাগাও ফন মহাই মেশিন সুনাম জয়াক যে থৈ সুনামে মানাই খরসতে খরসা থৈ রলামানি বিশংতি সে বড়রনি লাংমা মুথাংজাগ আমরা বস্ত্র দান করি অন্ন দান করি অর্থ দান করি কিন্তু সেটা হচ্ছে ফর দা শর্ট টাইম একটা সার্টিন সময়ের জন্য হয়তো তাকে আমরা খুশি করতে পারি নট লাইফ টাইম কিন্তু রক্তদান হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা মানুষকে জীবন দান করতে পারি এই মডার্ন যুগে ডিজিটাল যুগে আমরা অনেক মেশিন আবিষ্কার করতে পেরেছি কিন্তু আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী আমাদের দেশ বা কোনো বিশ্বে এখন পর্যন্ত রক্তের প্রোডাকশন কিন্তু করতে পারেনি কোনো মেশিন দিয়ে এক্সেপ্ট হিউম্যান বডি তো আমাদের মানুষের দেহ ছাড়া আমরা নিজেরা ছাড়া রক্তের জোগান অন্যত্র কোথাও থেকে পাওয়ার কোনো মাত্র সুযোগ নেই তাই এটাই একমাত্র রাস্তা আমরা আমাদেরকে রক্তদানে এগিয়ে আসতে হবে মাদার টেরেসা বলেছিলেন যে আপনি যদি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারেন অদৃশ্য ভগবানকে কি করে ভালোবাসবে যে রোগীটা হাসপাতালে পড়ে আছে রক্তের অভাবে তাকে যদি আমরা সাহায্য করতে না পারি তো ঠাকুর করে পূজা দিয়ে বোধহয় আমাদের খুব বেশি সার্থকতা না আসতে পারে অর্থাৎ আমরা যদি মানুষকে বাঁচাতে পারি তার পাশে যদি থাকতে পারি তবেই আমার মনে হয় আমরা সর্বোচ্চ মানুষ হিসাবে যে কাজ মানুষ হিসাবে যে সমাজের প্রতি যে দায়বদ্ধতা সেটা হয়তো আমরা পূরণ করতে পারবো সেই লক্ষ্যে আপনারা এগিয়ে আসবেন অবশ্যই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য গোপের হাজারিকার গান আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব এই গার্ডেশন কে আরো যেন আমাদের এখানে হয় এর বাইরেও যখন যখন খবর পাবেন আপনারা নিজে উদ্যোগ গ্রহণ করে সেখানে মানুষের সেই প্রয়োজনীয়তা পূরণ করবেন জীবন বাঁচাবেন এই লক্ষ্যে আপনারা এগিয়ে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওয়ান্স এগেইন আই আই উড লাইক টু থ্যাঙ্কস এন্ড গ্র্যাটিটিউড টু সরকার আসবে সরকার যাবে দিস দ্য ভেরি সিম্পল ডেমোক্রেটিক প্রসেস কিন্তু মানুষকে রক্ষা করার দায়িত্ব এই দেশকে রক্ষা করার দায়িত্বটা কিন্তু আমাদের প্রত্যেককে নিতে হবে মাঝে মধ্যে এটা আমাদের জন্য অনেক ইস্যু থাকে বিং এ পলিটিশিয়ান বিং এ পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ আমাদের মাঝে মধ্যে কিছু দুর্বল সাইড থাকে আরে একই দুই ব্যক্তির মধ্যে সমস্যা আমি যদি এর পক্ষে যাই বলে বি রাগ করবে বি পক্ষে গেলে এ রাগ করবে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই ডিফিকাল্টিসটা থাকে না